আজকে আমরা ক্লাস টেনের গ্রামার অংশটা কিছুটা করব। তোমরা জানো মাধ্যমিকে গ্রামারে 12 নম্বর থাকে। এই 12 নম্বরের মধ্যে আর্টিকেল, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ডু অ্যাজ ডাইরেক্টেড থাকে। আজকে আমরা ডু অ্যাজ ডাইরেক্টেডের একেবারে স্পেসিফিক্যালি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের জয়নিং এবং ট্রান্সফরমেশন কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করব। ক্লাস 9-এ অলরেডি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ওপরে বিস্তারিত পড়াশোনা হয়েছে, তারই অ্যাপ্লিকেশান কী করে করব সেটা তো গ্রামারে আমরা করার চেষ্টা করছি কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে। দেখো, প্রথমে একটা সেন্টেন্স দেখো, হি ইজ ভেরি ওল্ড, হি ক্যানট ওয়াক, এটা টি ডবল ও টি ও দিয়ে জয়েন করতে বলেছে। আবার সেকেন্ডটা কি বলেছে, সো দ্যাট দিয়ে জয়েন করতে। কি করে করতে দেখো, হি ইজ টু ওল্ড টু ওয়াক, খুব সোজা ভেরির বদলে টু বসালাম, হি ক্যানটকে উঠিয়ে দিলাম, মাঝখানে টু বসিয়ে করলাম, এটা ইনফিনিটিভ দিয়ে হলো, সিম্পল সেন্টেন্স হলো। আবার এই সেন্টেন্সটাই দেখো, সো দ্যাট দিয়ে করতে হবে, খুব সোজা ভেরির বদলে সো বসালাম, হি সো ওল্ড, দ্যাট মাঝখানে বসালাম, হি ক্যানট ওয়াক, এটা কমপ্লেক্সে হলো সো দ্যাট দিয়ে। নেক্সট ওয়ানটা দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাস এভরিবডি স্টুড আপ, বিগিন উইথ নো সুনার, নো সুনার দিয়ে আমাদের প্রায় আসে, খুব নিয়মটা সোজা। কি করে করব দেখো, কি করে করছি, বিগিন উইথ যখন নো সুনার বলেছে তো নো সুনারটা প্রথমে লেখো, তারপরে হ্যাড বসাবে একটা, দ্য টিচার এন্টার দ্যান এভরিবডি স্টুড আপ, এটাকে ডিড দিয়েও করা যেত। ডিড দিয়ে করলে তখন মেন ভার্বটা এন্টার হয়ে যেত। খেয়াল করবে, নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাস দ্যান এভরিবডি স্টুড আপ। এবার এটাকে যদি বললো বিগিন উইথ হার্ডলি, হার্ডলি দিয়েও করা যায়, হার্ডলি যখন করবে তখন দ্যানের বদলে হোয়েন বসাবে, হার্ডলি হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাস হোয়েন এভরিবডি স্টুড আপ। পরেরটা দেখো, কম্পাউন্ড সেন্টেন্সের কিছু এক্সাম্পল, শ্রেয়া ইজ এ ডান্সার, শি ইজ এ সিঙ্গার, এটাকে কি বলল, নট অনলি বাট অলসো দিয়ে, আবার এটাকে বলল বিগিন উইথ বিসাইডস বিং দিয়ে, আবার এটাকে বলল অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে। তিনটে সেন্টেন্স হবে দেখো কি করে, শ্রেয়া ইজ নট অনলি এ ডান্সার বাট অলসো এ সিঙ্গার, এই নট অনলি বাট অলসো দিয়ে। এই কম্পাউন্ডের সমস্ত লিঙ্কার দেবে তোমাদের ক্লাস 10-এর 26 এবং 27 পাতায় আছে, বিস্তারিতভাবে আছে, আমি আর গেলাম না অত ডিটেলসে গেলাম না, কিন্তু এই নট অনলি বাট অলসো দিয়ে করতে হবে, এটা কিন্তু কম্পাউন্ডে হলো। আবার দেখো বলেছে বিসাইডস বিং দিয়ে করতে, এই যখনই বিসাইডস বিং দিয়ে করছো এটা কিন্তু সিম্পল সেন্টেন্সও হয়ে যাচ্ছে, তো বিসাইডস বিং এ ডান্সার শ্রেয়া ইজ এ সিঙ্গার। আবার এই সেন্টেন্সটাকে এবার দেখো অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে করতে বলেছে, শ্রেয়া ইজ এ ডান্সার অ্যাজ ওয়েল অ্যাজ এ সিঙ্গার। আবার দেখো পরেরটা, নাইদার নট দিয়ে করতে বলেছে, দে ডিড নট মেক এ সাউন্ড, দে ডিড নট স্টার, কম্পাউন্ড সেন্টেন্সে হচ্ছে কিন্তু এটা, তা নাইদার ডিড দে মেক এ সাউন্ড নর ডিড দে স্টার। এবার দেখো এই সেকেন্ড অংশটায় দেখো আমরা কি করছি, পরের যে অংশটা আছে সেটা কি করে করছি আমরা দেখো। তারপর প্রথমটা দেখো কি করে করছে, ডোন্ট গেট ডাউন ফ্রম এ রানিং বাস, এটাকে কমপ্লেক্সে করতে বলেছে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করে, রানিং বাসটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটাকে এক্সপ্যান্ড করলেই দেখবে কমপ্লেক্স হয়ে গেছে। কি করে হচ্ছে দেখো, ডোন্ট গেট ডাউন ফ্রম এ বাস হুইচ ইজ রানিং, তাহলে ডোন্ট গেট ডাউন ফ্রম এ বাস হচ্ছে মেইন ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে হুইচ ইজ রানিং, এক্সপ্যান্ড করে দিলাম কমপ্লেক্সে হয়ে গেল। আবার দেখো নেক্সট ওয়ানটা, ইট রেইনড হার্ড, দ্য রোডস ওয়ার নট ফ্লাডেড, এটাকে কম্পাউন্ডে করতে বলেছে, তখন কি করবে, ইট রেইনড হার্ড বাট দ্য রোডস ওয়ার নট ফ্লাডেড, তাহলে ইট রেইনড হার্ড এটা একটা মেন ক্লজ, দ্য রোডস ওয়ার নট ফ্লাডেড এটাও একটা মেন ক্লজ, দুটো মেন ক্লজ কনজাংশন দিয়ে যোগ হচ্ছে বাট, এটা তোমরা দেখো। পরেরটা দেখো, রবীন্দ্রনাথ ট্যাগোর ইজ এ ফেমাস পোয়েট, হি ওন দ্য নোবেল প্রাইজ, কী করে এটা কমপ্লেক্স সেন্টেন্সে যোগ হবে, অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করে, অ্যাডজেক্টিভ ক্লজ জানো হু হুইচ হুজ হুম দিয়ে হয়, যারা পার্সন তাদের হু বসাবো, হুজ বসাবো, হুম বসাবো, সেটা যেভাবেই করতে পারো। তাহলে এখানে দেখো, রবীন্দ্রনাথ ট্যাগোর ইজ এ ফেমাস পোয়েট, হু ওন দ্য নোবেল প্রাইজ, রবীন্দ্রনাথ ট্যাগোর ইজ এ ফেমাস পোয়েট হচ্ছে মেন ক্লজ, হু ওন দ্য নোবেল প্রাইজ হচ্ছে সাব ক্লজ,
এখন ছেলেমেয়েরা অ্যাডজিট করতে খুব ভুল করে যে কোথায় ডাব্লিউএইচটা বসাবো, লিঙ্কারটা কোথায় বসাবো। সবসময় আমি বলি সেকেন্ড অংশটা খেয়াল করবে, হি ইজ এ হি ওন দ্য নোবেল প্রাইজ। হি কাকে কোয়ালিফাই করছে? রবীন্দ্রনাথ ট্যাগোরকে, ফেমাস পোয়েটকে। তাহলে আমি রবীন্দ্রনাথ ট্যাগোরের পরেও হু লাগাতে পারি, আবার ফেমাস পোয়েটের পরেও হু লাগাতে পারি। তাহলে আমি এখানে রবীন্দ্রনাথ ট্যাগোর ফেমাস পোয়েট, হু ওন দ্য নোবেল প্রাইজ। আর পরেটা দেখো, এবার আমরা কিছু অ্যাসাইনমেন্ট নিয়ে নাও, যেমন দ্য বয় লেখার খাতা পেন্সিল বার করো, কাগজ বার করো। দ্য বয় ইজ ভেরি স্মল, হি ক্যানট রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। এটাকে জয়েন্ট টি ডবল ও টি ও দিয়ে করো। পরেরটা, শ্রেয়া ক্যানট রাইট পোয়েট্রি, শি কিপস অন ট্রাই। এটাকে জয়েন করো কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে। পরেরটা দেখো, অ্যাজ সুন অ্যাজ আই রিচড হোম দ্য রেইন স্টার্টেড। এটা তুমি বিগিন উইথ নো সুনার অথবা নেগেটিভ, একই মানে। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, এটাকে কমপ্লেক্সে করো। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। এটাকে তুমি কমপ্লেক্সে করো। অ্যাসাইনমেন্টগুলো করার চেষ্টা করো, অ্যাপ্লিকেশান করে করে, যেগুলো আমি এক্সাম্পল দেখালাম সব পারবে। এ আজকে এই অবধি থাক। স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ।